বন্ধুরা আজকেতিয়াসে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এর আগের যে ক্লাসটি ছিল সেটি ছিল সূচক নিয়ে এবং সেখানে সামান্য কিছু কনসেপ্ট এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম সেই সঙ্গে বলেছিলাম আরো কিছু প্রশ্ন আছে যেগুলো সূচক সম্পর্কে আমাদের জানতে হবে তো আজকে আমরা সেই বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন হলো এখানে আছে 2 ইনটু 6 টু দি পাওয়ার x 1 8 টু দি পাওয়ার 2x 3 হলে এক্স এর মান কত ঠিক আছে এক্স সমান কত আমরা বের করবো ঠিক আছে কিভাবে এখানে ষোলো যে আছে এবং আটকে এরকম দাঁড়াবে টু ইন্টু ষোলো অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে ষোলো তার সঙ্গে কি হয়েছে না এটা পাওয়ার আছে তো কি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় তো এখানে গুণ হয়ে যাবে অর্থাৎ এইভাবে এক্স প্লাস ওয়ান গুণ হয়ে গেল ঠিক আছে সমান এখানে দু এর পাওয়ার তিন সমান হচ্ছে আট ঠিক আছে টু টু দি পাওয়ার থ্রি সমান হচ্ছে এইট তার পাওয়ার এই ছিল তো পাওয়ার গুণ হয়ে গেলে এখানে গুণ হয়ে যাবে এতদূর আমরা বেশ সবারই সমান পেয়ে গেছি এবার কি হবে না টু ইন্টু এখানে আছে টু এর পাওয়ারটা কি হবে না যেহেতু গুণ হয়ে আছে তো আমরা গুণ করে দেবো ফোর এক্স প্লাস ওয়ান সরি ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু সি টু টু দি পাওয়ার এখানে হবে সিক্স এক্স প্লাস নাইন ঠিক আছে এবার এখান থেকে আমরা কি করবো দেখো এখানে দেখো বন্ধুরা দুটি বেস আমাদের এক এক আছে দুই দুই আছে ঠিক আছে সমান আছে আর মধ্যেখানে ইন্টু আছে আর এর পাওয়ার কিছু নেই অর্থাৎ এক আছে ঠিক আছে কোনো কিছু পাওয়ার কিছু না থাকলে সেটি এক থাকবে তো এবার যদি আমরা এটিকে দেখি তো আমরা দুইয়ের মাথায় এর পাওয়ার এর পাওয়ার যোগ করতে পারি ঠিক আছে যদি এটা সঙ্গে একটি যোগ করে দিই তা আসছে ফোর এক্স প্লাস ফাইভ ঠিক আছে চারের সঙ্গে এক যোগ হয়ে যাবে পারছে ফোর এক্স ফাইভ ইকুয়াল এদিকে আছে টু টু দি পাওয়ার তো যেহেতু বেশ সমান আছে এবং সমান চিহ্ন ঠিক আছে তার মানে এই পাওয়ার দুটি সমান ঠিক আছে তো এখান থেকে আমরা বলতে পারি পাওয়ার দুটি সমান অর্থাৎ ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু সিক্স এক্স প্লাস নাইন এক্স একই দিকে নিয়ে আসবো তো ফোর এক্স মাইনাস সিক্স এক্স নাইন এদিকে গেলে মাইনাস ফাইভ এখানে থাকছে আমরা মাইনাস টু এক্স ইকুয়েল টু ফোর অর্থাৎ এক্স ইকুয়াল টু ফোর বাই মাইনাস টু কাটাকাটি করলে হবে মাইনাস টু তা এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এক্স এর মান হবে মাইনাস টু পরের প্রশ্ন আছে সাতাশ টু দি পাওয়ার এক্স সমান ছ হাজার পাঁচশো একষট্টি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স হলে এক্স এর মান কত ঠিক আছে আছে বন্ধুরা এখানে দেখো পাওয়ার তো আমরা সবগুলো বেস তিন আনার চেষ্টা করবো ঠিক আছে তো সাতাশকে তো খুব সহজে নিয়ে আসতে পারি এভাবে আর সাতাশ হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তিনের কিউ অর্থাৎ সাতাশ তো তার সঙ্গে এটি গুণ হয়ে গেল থ্রি এক্স ইকুয়েল এবার একে আমরা পাওয়ারটা কিভাবে আনবো ঠিক আছে অনেক বড় সংখ্যা তো পাওয়ার কি করে আনবো যেহেতু বেশ আমরা তিন দেখতে পাচ্ছি তো একে তিন দিয়ে ভাগ যাবে কতগুলি তিন দিয়ে ভাগ যাবে সেটা একবার দেখে ঠিক আছে এর জন্য কি সহজ পদ্ধতি জাস্ট তিন দিয়ে ডিভাইড করতে করতে তো দিয়ে ডিভাইড করলে এখানে হবে দুই এখানে পাবো এক ছাব্বিশ আহ আট চব্বিশ তো দুই একুশ সাত আবার তিন দিয়ে তো তিন সাত একুশ তিন দুই ছয় দুই সাতাশ তিন নয় সাতাশ তিন দিয়ে দুই থাকছে এক বারো চার তিন তিন দিয়ে সাতাশ আমরা পাচ্ছি একটি দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আটটি ঠিক আছে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার এইট সমান হচ্ছে ছ হাজার পাঁচশো একষট্টি হয়ে গেছে আহ টু দি পাওয়ার মাইনাস এক্স

দুটি যেহেতু এক্স এক্স স্কোয়ার অর্থাৎ দুটি এক্স তো দুটি এক্স রুটের ভিতরে আছে অর্থাৎ একটি বেরিয়ে আসবে অর্থাৎ শুধু এক্স গুণ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কি হবে না এই দুটি গুণ হলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে কারণ থ্রি আর এর কিছু নেই অর্থাৎ এক আছে তো দুটি যদি গুণ করে দিই তো কি হবে না যোগ হয়ে যাবে পাওয়ার অর্থাৎ ফোর হয়ে যাবে তো সমান সিক্স রোড এক্স টু দি পাওয়ার ফোর রোড এখানে কি পাবো না এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা কি করে ভাঙতে পারি এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা এভাবে ভাঙতে পারি এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে দুটি এক্স স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর তো দুটি যদি একই থাকে তো একটি বেরিয়ে আসবে তো সমান সিক্স রোড এক্স ফোর ইন্টু এখান থেকে এক্স স্কোয়ার বেরিয়ে আসবে এখন এখান থেকে পাবো কি আমরা না সিক্স রোড এই দুটি যদি গুণ করে দিই তো পাওয়ার যোগ হয়ে যাবে অর্থাৎ x টু দি পাওয়ার 6 এখন 6 রুট আছে ঠিক আছে এখানটাই 6 রুট আছে তো এই রুটটা যদি আমরা কোন সংখ্যার পাওয়ারে নিয়ে যাই তখন কি হয় না তার অনন্যক হয়ে যায় অর্থাৎ এর যদি পাওয়ারে আমি এটাকে নিয়ে আসি তো x টু দি পাওয়ার 6 এর পাওয়ার যদি আমরা এটা নিয়ে আসি তো পাওয়ার কি হয়ে যাবে না 1/6 হয়ে যাবে ঠিক আছে ওয়ান বাই সিক্স এখন এই দুটি পাওয়ারের পাওয়ার আছে অর্থাৎ গুণ হয়ে যাবে অর্থাৎ এক্স টু পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স যদি কেটে দিই তো এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান এর পাওয়ার ওয়ান অর্থাৎ এক্স এটি হবে আমাদের অ্যান্সার ঠিক আছে শুধুমাত্র এক্স যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন সে আগের মতনই ঠিক আছে নিচের দিক থেকে আমরা শুরু করতে হয় সিম্পলি তো কিউ রুট আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব এখন মাইনাস আছে ঠিক আছে তো মাইনাস যদি দেখি বন্ধুরা পাওয়ার মাইনাস টু এর অর্থ এর মানে কি এর মানে হচ্ছে না ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে তবে তো ওয়ান বাই এক্স এর স্কোয়ার আসবে অর্থাৎ দুটি ওয়ান বাই এক্স আসছে তো আমরা জাস্ট এখানে গুণ করে দেবো এর মানটি দুটি ওয়ান বাই এক্স তো রোটের ভিতর থেকে বেরিয়ে আসলে একটি বেরিয়ে আসবে ওয়ান বাই এক্স এখন এক্স কিউ অর্থাৎ তিনটি এক্স গুণ হয়ে আছে আর নিচে একটি এক্স আছে যদি কেটে দিই তো শুধুমাত্র থাকবে ঠিক আছে তো এখানে আমরা এভাবে লিখতে পারি কিউ কি পাবো না যদি আমরা কেটে দিই ঠিক আছে নিচে এক্স ওপরে তিনটি গুণ হয়ে আছে নিচে একটি আছে কেটে দিলে দুটি থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার থেকে যাবে এখন এক্সের স্কোয়ার আছে রুটের ভিতরে অর্থাৎ বেরিয়ে আসলে একটি এক্স বেরিয়ে আসবে অর্থাৎ এভাবে লিখতে পারি কিউ রোট

কিউব রুট ফোর ইন্টু কিউব রুট ফোর ইন্টু কিউব রুট এইট ঠিক আছে এরকম আছে তো সিম্পলি আমাদেরকে সরল মান বের করতে হবে তো যেহেতু আট আছে আর এখানে কিউব রুট আছে তো এর পাওয়ার তিন আনার চেষ্টা করতে হবে ঠিক আছে তো আটের পাওয়ার তিন অর্থাৎ দুইয়ের পাওয়ার তিন করলে আমরা আট পাই তো এখানে দুইয়ের পাওয়ার তিন করব সিম্পলি এভাবে আচ্ছা ফোর কিউব রুট ফোর আর কিউব রুট এখানটায় আট কে আমরা লিখতে পারি टू টু দি পাওয়ার किऊ এখন শুধুমাত্র এটি যদি সমাধান করি তো দুই এর কিউব আছে কিউ রুট যদি আমরা উপরে নিয়ে যাই তো কি হয়ে যাবে না এক এর তিন গুণ হয়ে যাবে ঠিক আছে তো হয়ে যাবে সিম্পলি এরকম ফোর ইন্টু কিউ রুট ফোর ইনটু টু কিউব তার পাওয়ার কিউটি চলে গেলে এক এর তিন উপরে গুণ হয়ে যাবে ঠিক আছে তো কেটে দিলে থাকছে কি না শুধুমাত্র দুই এবার শুধু দুই এই চার গুণ করলে কি হয় না আট হয় তো সমান কিউ কিউ রুট রুট ঠিক আছে গুণ করে দিই তো আট হয় তো আগের মতনই পাচ্ছে ঠিক আছে ঠিক একইভাবে যদি এটিকে আমরা সমাধান করি দেখো এইটিকে সমাধান করে আমরা কি পেয়েছিলাম সিম্পলি দুই পেয়েছিলাম তো এটি সমাধান করলে আমরা সিম্পলি দুই পাবো অর্থাৎ কিউ রুট ফোর ইন্টু টু আবারও কি আসছে না আট তো কিউ রুট এইট আসছে তো কিউ রোট এইট সমান আমরা আগের মতো দুই পাবো ঠিক আছে প্রতিবারই দুই পাচ্ছি তো এখানে আমরা দুই পাবো তো দুই হবে আমাদের আনসার যদি করি হবে কিউ রোড আট অর্থাৎ পর কিউ এখন এই কিউ রোডটা আমি যদি নিয়ে যাই উপর দিকে তো কি হয়ে যাবে টু কিউ আছে তার সঙ্গে এক একদিন গুণ হয়ে যাবে কেটে দিলে থাকবে কি টু টি দ্বার ওয়ান অর্থাৎ টু এটি হবে আমাদের আনসার যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে বৃহত্তম কোনটি ঠিক আছে তিনটি সংখ্যা দেওয়া আছে বৃহত্তম কোনটি এটি আমি আগের ক্লাসে একবার দেখিয়েছিলাম এখানে একবার দেখিনি ঠিক আছে যখন এরকম থাকবে পাওয়ার তো সিম্পলি কি করবো না পাওয়ার গুলির বের করবো পাওয়ার গুলির এখানে তিরিশ কুড়ি আর দশ এর গড় হচ্ছে দশ তো সিম্পলি করবো কি টু টু দি পাওয়ার তিরিশ আছে অর্থাৎ তিন ইন্টু দশ থ্রি টু দি পাওয়ার কুড়ি আছে অর্থাৎ টু ইন্টু টেন আর সিক্স টু দি পাওয়ার টেন আছে অর্থাৎ সিক্স টু দি পাওয়ার টেন ঠিক আছে এখন কি করব না পাওয়ার যেহেতু গুণে আছে অর্থাৎ কি হয়ে যায় না এর সঙ্গে কিউ করব তার পাওয়ার থাকবে দশ অর্থাৎ দুইয়ের কিউ অর্থাৎ আট তার পাওয়ার হচ্ছে দশ ঠিক একইভাবে তিনের স্কোয়ার অর্থাৎ নয় তার পাওয়ার হচ্ছে দশ আর এখানে সিক্স টু দি পাওয়ার টেন আছেই আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা কোনটি তো যেহেতু পাওয়ার আমাদের সমান হয়েছে তো নিচের বেস যার বেশি সেটি হবে বৃহত্তম অর্থাৎ এটি বেশি তো এটি হবে বৃহত্তম অর্থাৎ আমাদের বৃহত্তম সংখ্যা হবে থ্রি দি পাওয়ার টোয়েন্টি ঠিক আছে সংখ্যা হবে থ্রি দি পাওয়ার টোয়েন্টি এটি হবে আমাদের অ্যান্সার যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো বৃহত্তম কোনটি বের করতে হবে ঠিক আছে এখানে আগের মতো পাওয়ার দেওয়া নেই ঠিক আছে রুট দেওয়া আছে রুট টু কিউ রুট থ্রি ফোর রুট ফাইভ আর থ্রি রুট টু ঠিক আছে তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা কিভাবে সমাধান করবো সিম্পলি বন্ধুরা যখন রুট টু অর্থাৎ কি রুট টু অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ান বাই টু যখন কিছু থাকবে না তখন এই মধ্যে ভেতরে দুই আছে হবে ঠিক আছে এবার থ্রি রুট থ্রি আছে কি রুট থ্রি তো এটা কি কি হবে না থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ফোর রুট ফাইভ আছে অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর কি রুট টু আছে অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবার এটুকু করার পর কি করতে হবে নিচে পাওয়ারের নিচে যে সংখ্যাগুলো আছে তার সিম্পলি লস বের করতে হবে ঠিক আছে সিম্পলি লস বের করব তো দুই তিন চার এদের লসাগু কি হয় না দুই তিন চার এদের লস অগ হচ্ছে ছয় বারো তো সব পাওয়ার গুলিতে বারো গুণ করব ঠিক আছে তো আমরা এইভাবে লিখব সবগুলিতে বারো গুণ করে দেব লস অর্থাৎ এখানে কাটলে পাবো ছয় এখানে কাটলে আমরা পাচ্ছি চার এখানটায় কাটলে আমরা পাচ্ছি তিন আর এখানটায় কাটলে আমরা পাচ্ছি চার তো আমরা টু টু দি পাওয়ার সিক্স এখানে থ্রি টু দি পাওয়ার ফোর এখানটায় ফাইভ টু দি পাওয়ার কিউব আর টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে এতদূর পেয়ে গেলাম এটা সিম্পলি আমরা কি করবো না সমাধান করে নেবো তো সিক্স টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স অর্থাৎ কত চৌষট্টি

এইট টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু চৌষট্টি টু দি পাওয়ার জেড হলে বারো জেড মাইনাস তিন ওয়াই মাইনাস এক্স সমান কত বের করতে হবে বন্ধুরা এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন কি করবো না এখানে বেস সব থেকে ছোট দুই আছে সবগুলি বেস দুই আনার চেষ্টা করবো কি হবে না টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আট আটের যদি আমরা বেস দুই আনি অর্থাৎ দুইয়ের কিউ হবে দুইয়ের কিউ সমান আট আর তার পাওয়ার আছে ওয়াই অর্থাৎ পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে থ্রি ওয়াই সমান চৌষট্টি আছে অর্থাৎ দুইয়ের পাওয়ার সিক্স সমান হচ্ছে চৌষট্টি আর তার সঙ্গে জেড আছে পাওয়ারে তো পাওয়ারে গুণ হয়ে যাবে সিক্স জেড এখন দেখো সবগুলি বেস আমাদের সমান এবং মধ্যখানে সমান চিহ্ন আছে অর্থাৎ আমরা এই পাওয়ারগুলি সমান বলতে পারি ঠিক আছে অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স জেড এবার এই সেকশনটি একটু ইম্পর্টেন্ট কিভাবে করব ঠিক আছে আমরা একই নিয়ে আসবো সবগুলি এখানে দেখো জেড আছে এক্স ওয়াই আছে আর এক্স আছে তো আমি সবগুলো এক্স করতে পারি কিংবা সবগুলো ওয়াই করতে পারি অর্থাৎ এটি ওয়াই এর মানে আনতে পারি এটিকে ওয়াই এর মানে আনতে পারলে তো তিনটেই ওয়াই হয়ে যাবে করবো কি এক্স সমান থ্রি ওয়াই আছে তো একটি আমি পেয়ে গিয়েছি ওয়াই সমান তো ওয়াই জেড সমান কত ওয়াই সেটা আমরা বের করবো ঠিক আছে তো জেড জেড সমান সমান এখান থেকে আমরা পেয়ে কত ওয়াই এখানে আছে কি না থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স জেড তো শুধু জেড সমান কত হবে জেড সমান কত হবে এখানে থ্রি ওয়াই আছে তার নিচে চলে আসবে সিক্স তো যদি কেটে দিই তো নিচে আসবে দুই অর্থাৎ ওয়াই বাই টু ঠিক আছে জেড সমান হচ্ছে ওয়াই বাই টু এবার যদি মানগুলো আমরা এখানে বসাই এখানে আছে বারো ইন্টু জেড তো জেড হচ্ছে কত ওয়াই বাই টু তো আমরা গুণ করে দেবো দেবাই টু মাইনাস থ্রি ওয়াই তো থ্রি ওয়াই থেকেই যাবে আর মাইনাস এক্স এক্স সমান কত এখানে আছে মান বসাবো থ্রি ওয়াই সমান যদি এটি কেটে দিই তো পাবো সিক্স তো দেখো সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই ঠিক আছে তো সিক্স ওয়াই থেকে শূন্য যাবো আমরা পরের প্রশ্ন হল বিয়ে দি পাওয়ার ওয়াই হলে এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই সমান কত আমাদেরকে বের করতে হবে ঠিক আছে সিম্পলি আমরা এ একদিকে আনতে পারি কিংবা বি একদিকে আনতে পারি ঠিক আছে যেটি করবো আমাদের অ্যান্সার একই আসবে ধরো এ আমরা যদি একই দিকে আনি এ আনতে এর পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়াই ঠিক আছে তো এর সমান কি বিস বি টু দা পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে এ সমান হচ্ছে এটা তো এই দুটি পরস্পর সমান ঠিক আছে দুটি মান হচ্ছে এরো মান এ আবার এর মানে অর্থাৎ এই দুটি পরস্পর সমান তো আমরা লিখতে পারি b টু দি পাওয়া x ইকুয়াল টু বি টু দি পাওয়ার এখানটা যদি খেয়াল করো তো বেশ সমান তো পাওয়ার একই আছে মধ্যখানে সমান চিহ্ন অর্থাৎ কি হবে পাওয়ার দুটি সমান অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু বাই এখন যদি y এদিকে গুণ করে দিই অর্থাৎ xy তাহলে কি পড়ে থাকছে ওয়ান তো xy এর মান হচ্ছে 1 এটি হবে আমাদের অ্যান্সার ইখানে আমরা এ এক দিকে আনলাম বি আমরা এক দিকে আনতে পারতাম ঠিক আছে सिंपली আমরা যদি বি এক দিকে আনি তো এখানে আছে বি সমান এ টু দি পাওয়ার ওয়াই এখানে বি সমান কত পাবো না বি সমান যেহেতু এখানে পাওয়ার আছে এক্স এদিকে চলে গেলে অনন্যক হয়ে যাবে অর্থাৎ এ টু দি পাওয়ার 1 বাই এক্স হয়ে যাবে ঠিক আছে তো দুটি পেয়ে গিয়েছে এই দুটি তো এখানে বি সমান এ টু দি পাওয়ার ওয়াই আর এখানে বি সমান এ টু দি পাওয়ার 1 বাই এক্স শর্তে এই দুটি সমান অর্থাৎ

ঠিক আছে এই ধরনের প্রশ্ন অনেক সময় আসতে পারে পরীক্ষাতে সিম্পলি করব কি দেখো এর সংখ্যা দশ সমান হয়ে আছে ঠিক আছে তো এটার সঙ্গে দশের যদি আমরা তুলনা করি তো সিম্পলি এটা পাবো থ্রি পয়েন্ট থ্রি ইকুয়াল টু টেন একদিকে পাওয়ার আছে যদি পাওয়ারটা আমরা এদিকে নিয়ে যাই তাহলে অনন্যক হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই এক্স হয়ে যাবে ঠিক আছে সিম্পলি এখান থেকে আমরা কি পাবো যদি এই দুটি তুলনা করি তো পয়েন্ট থ্রি থ্রি ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ঠিক আছে পাওয়ার এদিকে আসলে অনন্য হয়ে যাবে এবার আমরা যদি এই দুটির সঙ্গে তুলনা করতে চাই তো দেখো এই দুটির সঙ্গে আগে তুলনা করতে হবে এখানে আছে থ্রি পয়েন্ট থ্রি আর এখানে আছে পয়েন্ট থ্রি থ্রি এই দুটি যদি আমরা সমান করতে চাই তাহলে কি করতে হবে আমাকে না এর সঙ্গে দশ গুণ করতে হবে ঠিক আছে দশ গুণ করবো তবেই থ্রি পয়েন্ট থ্রি আসবে তো দুটি সমান হবে অর্থাৎ এই পক্ষের সঙ্গে যদি দশ গুণ করি তবে এই পক্ষের সঙ্গে সমান হবে অর্থাৎ টেন টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সমান হবে কখন দশ গুণ করি তাহলে এই দুটি সমান হবে এখন কি আছে বাই অর্থাৎ আছে আমরা কি হবে যোগ হয়ে যাবে যেহেতু মধ্যেখানে গুণ আছে তো কি হবে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস প্লাস ওয়ান এখন এর সঙ্গে যদি তুলনা করি তো মধ্যেখানে সমান চিহ্ন আছে এবং বেশ আছে সমান তো নিশ্চয়ই পাওয়ার দুটি সমান অর্থাৎ কারণ চেয়েছিল ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সে কত তো অ্যান্সার হবে ওয়ান যাব আমরা নেক্সট প্রশ্নে পরের প্রশ্ন হলো এগারো দশমিক এক টু দি পাওয়ার এ ইকাল টু এক দশমিক এক এক টু দি পাওয়ার বি ইকুয়াল টু একশো হলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান কত ঠিক আছে আগের মতনই প্রশ্নটা জাস্ট এখানে দশের জায়গায় কি আছে না একশো হয়ে আছে তো সিম্পলি করবো কি আগের মতো এটা সমান কত হবে এগারো দশমিক এক সমান কি হবে না একশোর পাওয়ার কী হয়ে যাবে এ ওয়ান বাই এ হয়ে যাবে ঠিক একইভাবে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইকুয়াল টু একশোর পাওয়ার কি হয়ে যাবে ওয়ান বাই বি এখন এটা আর এটার সঙ্গে যদি তুলনা করি তো এটা হচ্ছে এটা দশ গুণ বেশি আছে তো সমান করতে গেলে একে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এই দুটিকে সমান করতে গেলে একে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এরকম বলতে পারি একশো টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু একশো দি পাওয়ার ওয়ান বাই বি এর সঙ্গে করতে হবে দশ গুণ তবেই সমান হবে এখন বেস দেখো বন্ধুরা এখানে দশ আছে ঠিক আছে তো একশো তো আসছে না তো আমরা সবার বেস দশ করবো দশ অর্থাৎ কি একশো অর্থাৎ দশের স্কোয়ার দশের স্কোয়ার অর্থাৎ দুই তার সঙ্গে গুণ হয়ে যাবে ওয়ান বাই এ ইন্টু এখানে পাবো আমরা দশের পাওয়ার দুই তার সঙ্গে গুণ হয়ে যাবে ওয়ান বাই বি ইন্টু দশ তো এর পাওয়ার কিছু নেই অর্থাৎ এক আছে এখান থেকে আমরা সিম্পলি কি পাচ্ছি না টেন টু দি পাওয়ার টু বাই এ ইকুয়াল টু এখান থেকে আমরা কী পাবো টেন টু দি পাওয়ার এখানে টু বাই বি তার সঙ্গে প্লাস হয়ে যাবে এখন যদি তুলনা করি বেশ সমান হয়ে গিয়েছে টু বাই বি এদিকে নিয়ে আসবো অর্থাৎ হয়ে যাবে টু এ মাইনাস টু বাই বি টু ওয়ান আমাদেরকে চেয়েছে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান তো কি করবো সিম্পলি এখান থেকে দুই আমরা কমন নিয়ে নেবো ঠিক আছে দুই কমন নিলে কি থাকবে ওয়ান বাই এ মাইনাস এখান থেকে দুই কমন নিলে ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান তো শুধু এটা সমান কথা থাকবে না দুই নিচে চলে আসবে অর্থাৎ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই কি হবে দুই নিচে চলে আসলে ওয়ান বাই টু এটি হবে আমাদের অ্যান্সার